গোটা রাজ্যে চলছে তীব্র দাবদাহ, দহন যন্ত্রণায় গা পড়ছে সাধারণ মানুষের। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষ তীব্র দহন যন্ত্রণা থেকে রেহাই পেতে অনেক বেশি পরিমাণে নির্ভরশীল হয়ে উঠছে ঠান্ডা পানীয় কিংবা আইসক্রিমের উপর। স্বাভাবিকভাবে এ সমস্ত ঠান্ডা পানীয় কিংবা আইসক্রিমের গুণগত মান বজায় রয়েছে কিনা তা খতিয়ে দেখার বিষয়টা হচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের। আর শুক্রবার ধলাই জেলা স্বাস্থ্য দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা সেটাই করলেন, হানা দিলেন মনু এবং ছৈলেংটা বাজারের তিনটি আইসক্রিম ফ্যাক্টরিতে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আইসক্রিম তৈরি করা হচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখেন আধিকারিকরা। সার্বিক বিষয় খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু ত্রুটি নজরে আসে আধিকারিকদের। কপি আইসক্রিম ফ্যাক্টরি থেকে বেশ কিছু নমুনা উদ্ধার করে তা আগরতলার রিজিওনাল ফুড ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। রিপোর্ট পাওয়ার পর আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখার অভিযোগে রনি আইসক্রিম ফ্যাক্টরি এবং পূজা আইসক্রিম ফ্যাক্টরিকে 7 দিনের নোটিশ জারি করা হয়। এই 7 দিনের মধ্যে তাদের ত্রুটিগুলি দূর করতে হবে। আমরা এখানে মনুবাজারে ধলাই জেলা স্বাস্থ্য দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগ থেকে আমরা আজকে মনুবাজারের বিভিন্ন আইসক্রিম ফ্যাক্টরি ভিজিট করেছি। তার মধ্যে যেমন রনি আইসক্রিম ফ্যাক্টরি, যেমন পূজা আইসক্রিম ফ্যাক্টরি আর কপি আইসক্রিম ফ্যাক্টরি আমরা এখানে ভিজিট করেছি। ভিজিট করে এখানে আমরা যা যা দেখেছি তার উপর আমরা বলছি কিছু। ওনাদেরকে আমরা বলেছি যে জলের ব্যবস্থা যাতে ভালো করে করে, পানীয় জল যাতে ব্যবহার করে ওনারা আইসক্রিম বানানোর ক্ষেত্রে। রনি আইসক্রিম ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা দেখেছি ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে না, তো ওনাদের আমরা বলেছি 7 দিনের একটা ইম্প্রুভমেন্ট নোটিশ ওনাদের দিয়েছি। 7 দিনের মধ্যে যদি ওনারা সব কিছু ঠিকঠাক না করে তাহলে আইনত আমরা ব্যবস্থা নেব। এখানে কপি আইসক্রিম ফ্যাক্টরিতে আমরা ভিজিট করেছি, মোটামুটি ওনারা পরিষ্কার রেখেছে সব কিছুই, তাও যে জায়গায় আরো ভালো করা যাবে। খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা এদিন হানা দেয় একাধিক মুদির দোকানেও। প্যাকেটজাত দ্রব্য সহ খাদ্যদ্রব্যের গুণগত মান বজায় রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তারা। খতিয়ে দেখা হয় ঠান্ডা পানীয় শরবত এবং জলের বোতলও।